এই ঐতিহ্যবাহী বাংলা নাগরদোলা বিলুপ্তির পথে এই নাগরদোলা। জানিয়ে রাখি মামা কিন্তু অভিনয় করছে আর সুর দিচ্ছে আরেকজন। এই যে বাচ্চাদের জন্য সবচেয়ে প্রিয় যে খেলনাগুলো সেগুলো কিন্তু এখানে। ভিউয়ার্স, আমি জুলহাস কবির, আজ চলে এসেছি চট্টগ্রামে পয়লা বৈশাখের উৎসব কীভাবে উদযাপন করা হচ্ছে, কী আয়োজন চট্টগ্রামে করা হয়েছে সেটি দেখাতে। এই মুহূর্তে আমি আসি সিআরবি চট্টগ্রাম যেতে, সেই সিআরবিতে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চট্টগ্রামের এই পয়লা বৈশাখের উৎসব। চট্টগ্রামে পয়লা বৈশাখ কেমন উদযাপন হয় সেটি দেখতে আসলে প্রথমবারের মতো আসা চট্টগ্রামে। এই যে মোড়টি আমরা আসছি, সাত রাস্তার মোড় এবং রেলওয়ে যে মহা ব্যবস্থাপকের যে কার্যালয় সহ এই যে এই মোড়টি সিআরপি মোড়, সেই সিআরপি মোড়ে কিন্তু ব্যাপক আয়োজন, ব্যাপক উৎসব কিন্তু আমরা এখানে পালন করতে দেখছি। অনেক মানুষ কিন্তু এসেছে। আমরা এখন যাব, এখন আমরা এখন কোন জায়গায় যাব? সামনে সিআরপি যে মঞ্চ আছে, হ্যাঁ, তুমি মঞ্চের সামনে চলো। ওখানে এখানে অনুষ্ঠানটা পরিচালনা করা হয়, এখানে একটা মঞ্চ করা হয়, এখান থেকে অনুষ্ঠানটা পরিচালনা করা হয় পয়লা বৈশাখে। এবং এটা সিআরবি চট্টগ্রামের বিখ্যাত একটা জায়গা, যেখানে আমরা মাখন আছে, আমার বন্ধু মাখনের সাথে ঘুরছি, সুমন আছে পিছনে ক্যামেরা ধরে, আর নাইম, আমরা চারজন আসছি, হারুনের জন্য অপেক্ষা করছি, হারুন আসলে আরও জমে যাবে। আমরা দেখাই পয়লা বৈশাখের উৎসবে আসলে মানুষ কীভাবে এই উৎসব পালন করছে। প্রতি বছর হয় এরকম? হ্যাঁ, প্রতি বছর এখানে হয়, ডিসি হিলে হয়, চট্টগ্রামের দুটা স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা হয়, এবং সিআরবিতে এই মঞ্চের এখান থেকে উপস্থাপন করা হয়, এবং সিআরবি থেকে পয়লা বৈশাখের উৎসবের জমি ওঠে আর কি। সকাল থেকেই উৎসবের যে আমেজ সেটি কিন্তু চট্টগ্রামে শুরু হয়েছে। জানি না ঢাকাতে কীভাবে এবারের পয়লা বৈশাখের এই অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে, মঙ্গল শোভাযাত্রা হবে না বলে হয়েছিল, তাই চট্টগ্রামে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে মানুষের সমাগম, সেই বৈশাখী রং পরে, বৈশাখী রঙের রাঙিয়ে নিজেকে রাঙিয়ে নিয়ে কিন্তু সবাই এখানে এসেছেন। এবং আমরা দেখছি যে দলে দলে মানুষ কিন্তু চট্টগ্রামবাসী এখানে এই মুহূর্তে এসেছে এবং সবাই কিন্তু এই উৎসবে সামিল হয়েছে। সব পথ যেন আজকে এখানে এসে মিশেছে চট্টগ্রামের। আমরা দেখি আরও আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে এই উৎসবটি তারা পালন করছে। এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা উপর দিকে যাচ্ছি। উপরে কি মঞ্চ আছে? উপরে, উপর থেকে মঞ্চটা দেখতে সুবিধা হবে, নিচে মঞ্চ, কিন্তু উপর থেকে দেখলে মঞ্চের ভিউটা সুন্দর আসবে আর কি। উৎসব শুরু হয়ে গেছে, অনেক মানুষ কিন্তু চলে এসেছে, আর আমি যতই এই পাহাড়ের উপরে উঠছি ততই মুগ্ধ হচ্ছি কি চমৎকার নৈসর্গিক একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং প্রকৃতির মাঝখানে এরকম বাংলার উৎসব, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ, ভালো লাগা কাজ করছে চট্টগ্রামে আসলে। কেমন লাগছে? মামা অসাধারণ লাগছে, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন গাছ। এতদিন যারা আমরা পয়লা বৈশাখ করছি, ঢাকা একটা গিঞ্জি পরিবেশ বলা যায় না, সুন্দর পরিবেশ, বাট চিটাগাং টোটালি ডিফারেন্ট পরিবেশ। এখানে গাছপালা পরিবেশ অসাধারণ, এত গরমের ভিতরে অনেক লোক, অনেক জনসমাগম, মনেই হচ্ছে না যে আজকে রোজা বা অন্য কিছু। হ্যাঁ, পয়লা বৈশাখ তারা তাদের নিজের মতো করে পালন করতেছে। সেটি আসলে খুবই চমৎকার একটি আয়োজন। এই মুহূর্তে জোহরের আজান শুরু হয়েছে এবং
সবাই কিন্তু গান থামিয়ে সেই আজান তাকে সম্মান জানানো হচ্ছে ফাইনাল করতে আরছিস না না ওনাকে কত ফাইনাল হইছে কি করলে এখন গাছে যে পাতা হইছে অসাধারণ লাগছে এই যে চট্টগ্রামে এতদিন থাকিস কিন্তু পয়লা বৈশাখের অনুষ্ঠানে আসছিস কিনা কখনো মহল চট্টগ্রামে আজকে 3 বছর প্লাস কিন্তু পয়লা বৈশাখের অনুষ্ঠানে আর কখনো যাইনি আজকে তোমার সুবাদে আমি এখানে সিআরবি জায়গাটা সিলেক্ট করছি আসল সিআরবি জায়গাটা অসাধারণ এটা আমার খুব পছন্দনীয় জায়গা এবং খুব প্রাকৃতিক পরিবেশে এবং একটু ভালোবাসার ইয়াতে সব সময় এখানে আড্ডা দেওয়া যায় এবং বন্ধু-বান্ধব নিয়ে আর এই জায়গাটা খুবই নীরব এবং ঠান্ডা এবং এই জায়গাটা অসাধারণ একটা ভিউ এবং এই জায়গাটা যে কোনো ব্যক্তি আসলে তার মনোরম পরিবেশ তার মনটা অন্যরকম হয়ে যায় এবং শীতল কিন্তু সরকার এখানে কিছুদিন আগে এখানে একটা হসপিটাল করার জন্য প্ল্যান করছিল কিন্তু মানুষের আন্দোলনে ওই হসপিটালটা এখন বন্ধ স্থগিত করা হয়েছে কিন্তু আসলে ওই জায়গাটা এখন অসাধারণ এবং পয়লা বৈশাখের অনুষ্ঠান কেমন আর পয়লা বৈশাখের অনুষ্ঠান এই প্রথম আসছে এখানে বাট চিটাগং আর কখনো আসেনি কিন্তু এই অনুষ্ঠানে আজকে আসি দেখতেছি না এটা অন্যরকম যদি রমজান মাস না হয় তো তাহলে এখানে দাঁড়ানো অসম্ভব হয়ে যেত ভীষণ ভালো লাগছে কারণ বৈশাখের তুমি তো সারা এখন নাই আমাদের রোজা হালকা সবাই সামিল হতে পেরেছে সেটি আসলে বড় বিষয় রোজা রোজার মধ্যেও কিন্তু মানুষ সবাই কিন্তু আসার চেষ্টা করেছে অনেকেই হয়তো চিন্তা করেছে যে রোজার মাসে এই উৎসবে সামিল হবে না তারপরেও যত সমাগম এই মুহূর্তে আমরা দেখছি সেটা কিন্তু ভালো লাগারই বিষয় যে এই রমজান মাসেও কষ্ট করে হলেও মানুষ কিন্তু বাঙালির যে প্রাণের উৎসব সেই প্রাণের উৎসবে কিন্তু সবাই এসেছে এবার একটু একটু করে আমরা নিচে নেমে যাব একদম স্টেজ পর্যায়ে তো দেখুন আপনারা যে কোনো বাধা রোদ গরম কোনো কিছুই কিন্তু এই হ্যাঁ বাঙালিকে আটকে রাখতে পারবে না কারণ পয়লা বৈশাখ হলো বাঙালির প্রাণের মেলা প্রাণের উৎসব এটি এই যে অ্যাপেক্স থেকে একটু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি সারা বাংলাদেশে চলছে তাই 40 ডিগ্রি কোথাও কোথাও 41 এক্সপোর্ট স্যান্ডেল কই বেবি সারা বাংলাদেশে যে তাপমাত্রা এখানেও প্রায় 39-38 এরকম তাপমাত্রা চট্টগ্রামে তারপরও কিন্তু এই প্রচণ্ড তাপদাহের মধ্যে মানুষ এই চট্টগ্রামের মেলায় অংশগ্রহণ করতে এসেছে বৈশাখী যে উৎসব সেই উৎসব আসলে সবাইকে আকৃষ্ট করে সবাই আসে সেটাই দেখতে পাচ্ছি চট্টগ্রামে এই মুহূর্তে আমি একদম মঞ্চের ঠিক কাছে আসি যে একটি গাছের নিচে যে মঞ্চটি করে থাকে প্রতি বছর এখানে যে উৎসবটি আয়োজন করা হয় সেটি এবারও করা হয়েছে প্রচণ্ড দাবদাহ প্রায় 38-39 ডিগ্রি সেলসিয়াস সারা দেশে কিন্তু চলছে চট্টগ্রামে তার ব্যতিক্রম না প্রচণ্ড রোদ গরম এর মধ্যেও কিন্তু বাঙালিকে আটকে রাখা যায়নি রোজার মাস সবাই কিন্তু আসার চেষ্টা করছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সমাগম কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং আমরা এখন যেটি দেখছি যে এই পাশটি অর্থাৎ সাত রাস্তার মোড় থেকে যে এই মঞ্চের দিকে আসতে পুরো মানুষে ভরে গেছে এবং ছায়া সুনিবিড় একটি জায়গা এত চমৎকার এত বড় বড় গাছ যার নিচে সবাই কিন্তু এসে প্রশান্তি পাচ্ছে এবং এই যে গরম সেই গরমকে সবাই কিন্তু উপেক্ষা করে তারা কিন্তু এসেছে এবং এই উৎসব পালন করছে পয়লা বৈশাখের মেলাকে চিটাগাং প্রতি বছরই এমন হয় প্রতি বছরই হয় তবে রমজান কারণে অনুষ্ঠানগুলো সীমিত হচ্ছে তবে এটা রমজান ছাড়া প্রচণ্ড জ্যাম থাকে এখানে কারণ ঢোকার অবস্থা থাকে না এখন তো অনেক রিল্যাক্সে মানুষজন মুভমেন্ট করতে পারতেছে মানে সেই তুলনায় লোক সমাগম কম এবার অনেক কম মানে মানে চার ভাগের এক ভাগ মানুষজন এখানে সমাগম আছে আসলে রমজান না থাকলে এটা মানে বিপুল আকারে মানুষজন এখানে সমাগম হয় আর গরমটাও তো অনেক বেশি গরম অনেক বেশি তবে গরমটা মানুষ পয়লা বৈশাখে গরমটাকে মাথায় নিয়েই আসে কারণ গরমকে কাউকে ঠেকে রাখে না শুধুমাত্র রমজানের কারণেই মানুষ ঘরমুখে আছে আমরা ঘুরছি এবং দেখছি যে চট্টগ্রামে কীভাবে পয়লা বৈশাখ উদযাপন হয় বাংলার মঙ্গল শোভাযাত্রা যেটি ঢাকাতে হয়ে থাকে সেই শোভাযাত্রার পরে ঢাকার চারুকলাতে উৎসব হয়
রমরাতে উৎসব হয়, সেই উৎসব আর চট্টগ্রামের উৎসবের ভিতরে অনেক পার্থক্য। মামা সুমন আছে, মামা কেমন লাগছে? মামা খুব ভালো লাগছে, কিন্তু ছোটবেলা সেই পয়লা বৈশাখ মিস করছে, মাঠে হাঁড়ি করে মাঠের সেইসব জিনিসগুলো মেলায় যে জিনিসগুলো আমরা পেতাম ছোটবেলায় সেগুলো এখানে নিশ্চয় আছে, কিন্তু সেইভাবে নাই। জানিয়ে রাখি মামা কিন্তু অভিনয় করছে আর সুর দিচ্ছে আরেকজন। এই যে ভাই বলছেন না, মজাটাই ও তো উদ্ঘাটন করতে হবে। আমরা দেখি কি আয়োজন আসলে এই মেলাতে, কি কি পাওয়া যাচ্ছে এখানে, মেলা বসে গেছে। ভালো এই হাত পাখা কত করে? 110 থেকে 120 টাকা। বাচ্চাদের জন্য সবচেয়ে প্রিয় যে খেলনাগুলো সেগুলো কিন্তু এখানে আনা হয়েছে এবং বাচ্চারা কিন্তু সেগুলো কিনছে। আমাদের মেলায় হারিয়ে যাওয়া বন্ধু হারানোর অপেক্ষায় আসি। এই যে মেলার সবচেয়ে আকর্ষণীয় যে খাবারগুলো, মিঠাই, মিষ্টি, নাড়ু, এই যে অনেক 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 আইটেম কিন্তু এখানে আছে। সবাই আসলে এগুলো কিনতে পারবেন, খেতে পারবেন, মেলায় আসবেন আর কিছু কিনবেন না। তার কিন্তু মাটির সংস্করণ শেষ হয়ে যে এখানে অ্যালুমিনিয়ামের সংস্করণ হচ্ছে, মাটির কিছু নাই না, মাটির কিছু নাকি নাই। তো কালের বিবর্তনে পরিবর্তন অনেক কিছুই হয়েছে, সেটি লক্ষ্য কিন্তু আমরা করেছি সকাল থেকেই। যে সেই যে ছোটবেলার আমরা পয়লা বৈশাখের যে আয়োজনে আমরা মাটির অনেক কিছু দেখতে পারতাম, বাঙালি আনা যেটি দেখতে পারতাম, সেটি কিন্তু এখন আধুনিক হয়ে যাচ্ছে। আধুনিকায়ন কিন্তু এই মেলাতেও হয়েছে, সবাই আসছে এবং সেই মেলা বাচ্চা মুহূর্তে দেখছি তারা কিন্তু নববর্ষ। হাই, একদম কোনো কিছু নাই। এসে ঐতিহ্যবাহী নাগরদোলা বিলুপ্তির পথে, এই নাগরদোলা বাঙালির যে ঐতিহ্য সেটি এখনও যে টিকে আছে সেটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। যে এখানে আসার পর থেকে আসলে নিজেকে সেই সত্যিকারের খাঁটি বাঙালি মনে হচ্ছে, কারণ আধুনিকতার ছোঁয়ায় বাঙালির যে ঐতিহ্য সেগুলো নষ্টের পথে, ধ্বংসের পথে। তারপরও এখানে যে সেগুলো সংরক্ষণ করা হচ্ছে, টিকিয়ে রাখা হচ্ছে, বাঙালির যে স্বাদ সেটি কিন্তু নতুন প্রজন্মকে দেওয়া হচ্ছে, এটি আমাদের বড় প্রাপ্তি। এটি আসলে এই মেলার সার্থকতা। আশা রাখি এই মেলা আরো 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 বেশি বেশি আয়োজন থাকবে, বাঙালি কোনা যেটি সেটি আরো লম্বা টিকিয়ে তোলা। সাত রাস্তার মোড় বলা হয়, এই যে তুমি দেখো যে এদিক মানে একটা রাস্তা, এখান থেকে যদি গোনানো শুরু করা যায়, 1, 2, 3, 4, 5, 6, 7, এই জন্য সাত রাস্তা। হ্যাঁ, সাত রাস্তা মোড় বলা হয় এটাকে। এবং এটা সিআরবির খুব বিখ্যাত একটা জায়গা, সবাই এখানে ঘুরতে আসে এবং খুবই আনন্দ মহসময় কাটায় আর কি। ঠিক আছে, এখন পর্যন্ত যতটুকু ঘুরলাম তাতে কিন্তু সত্যি মুগ্ধ হয়েছি। চট্টগ্রামে প্রথমবারের মতো পয়লা বৈশাখ উদযাপন করতে এসে আর আপনাদেরকে দেখাতে পেরে সেটি আরও বেশি ভালো লাগছে। আর আশা রাখি চট্টগ্রামের এরকম আয়োজন যদি চোখের সামনে পয়লা বৈশাখ নিয়ে আরও কোনো উৎসব থাকে সেটির ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওগুলো, আশা রাখি আপনাদের ভালো লাগবে।